নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 13ই এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চৈত্র শেষে কিন্তু সূর্য হচ্ছে আজ তুঙ্গস্থ এবং পয়লা বৈশাখ থেকে আপনারা সূর্যের তুঙ্গস্থ প্রভাব পাবেন টানা বৈশাখ মাসে, এবং তার ফলস্বরূপ কী ঘটবে না ঘটবে আমি অবশ্যই এই ভিডিওর পরে আপডেটসে জানাবো। যে বিষয়টা আজকের দিনে গুরুত্বপূর্ণ, সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে বা রাশি থেকে একটা রাশিতে প্রবেশ করছে, সেই জন্য সূর্যের রাশি পরিবর্তনের দরুন বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হঠাৎ করে আমাদের জীবনে আসতে পারে। সেই বিষয়গুলো আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। এবং আজকে যেহেতু চন্দ্র দুই রাশিতে গোচর করছে, দিনে শুরু থেকে দুপুর অবধি যে সময়টা বা বলতে পারেন সকালটা চন্দ্র কিন্তু মূলত থাকছে অবশ্যই কিন্তু উচ্চস্থভাবে বৃষ রাশির ঘরে, এবং দুপুর থেকে সে কিন্তু সরাসরি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করছে। এবং আজকে যে নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র, মৃগশিরা অবশ্যই মঙ্গলের নক্ষত্র, বর্তমানে মঙ্গল শনি মঙ্গল যোগের মধ্যে আবদ্ধ। তো প্রথম যে বিষয়টা আজকের দিনে দেখতে পাচ্ছি, একদিকে সূর্যের ট্রানজিট, অন্যদিকে মঙ্গলের প্রভাব, কোথাও না কোথাও আজকের দিনটা একটু তেজ, রাগ, জেদ, পরাক্রম, সাহস, একটা প্রতিশোধ স্পৃহা, মানুষের মধ্যে উদ্যমশীল মানসিকতা, এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, এই ধরনের বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে আজকের দিনে ভরপুর থাকছে। তাই মানসিকভাবে যারা এই মুহূর্তে স্থির তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজকর্মে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে প্রাপ্তি, কোথাও গিয়ে কোনো কাজ হাসিল করা, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করা, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল তারা পাবেন। কিন্তু যাদের মন অস্থির, যারা কোনো বিষয়ে ক্রোধ, রাগ, জেদ ইত্যাদি হতাশার মধ্যে আছেন, সেগুলো কিন্তু মনকে দারুণভাবে প্রভাবিত করবে। তো এই বিষয়টা আমি সকলকেই আজকের দিনে সতর্ক থাকতে বলবো। মঙ্গলের নক্ষত্র দিয়ে যেহেতু যাত্রা শুরু হচ্ছে, আজকের দিনে ইম্পর্টেন্ট কাজ, কোনো বকেয়া কাজ, যে কাজগুলো আপনার কায়িক পরিশ্রম লাগবে, মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, সেই সমস্ত কাজগুলো আজকের দিনে ভালো। জেনারেলি খেলাধুলো, কোনো পারিশ্রমিক যে কোনো কাজ সেগুলো ভালো। এবং আজকের দিনটা ওষুধপত্র, মেডিকেল সংক্রান্ত, মেডিকেল রিলেটেড যে কোনো কাজকর্মে আজকের দিনটা আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশান পাবেন। সেটা চিকিৎসক হতে পারেন, আপনি একজন নার্স হতে পারেন, এবং ওষুধ বিক্রেতা হতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। তাছাড়া সিভিল কনস্ট্রাকশন, যে কোনো ইটবালি সংক্রান্ত, সিন্ডিকেট রিলেটেড কাজ কারবার, জমি জায়গা সংক্রান্ত যে কোনো কাজ কারবার, ব্রোকার ইত্যাদি হতে পারে, সেগুলোতেও আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন আজকের দিনটা থাকতে পারে। এছাড়া জেনারেলি আজকের দিনটা জেনারেল এডুকেশনের পারপাসে দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা, কোনো বিষয়ে সিভিল কোনো কাজ শেখা, হাতে কলমে কোনো কাজ শেখা, কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত হতে পারে। জেনারেলি আজকের দিনটায় মঙ্গলের প্রভাব থাকার দরুন এটা মাথায় রাখতে হবে, যারা মাস কমিউনিকেশান, অবশ্যই মানুষের সঙ্গে যোগাযোগ, আউটডোর কমিউনিকেশান এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কোনো কোনো ব্যক্তির ব্যবহারিক জায়গায় বা তাদের কোনো ব্যবহার আপনাদের কিন্তু কিছুটা রুষ্ট লাগতে পারে, কিছুটা খারাপ লাগতে পারে, কিছুটা হতাশাগ্রস্ত করতে পারে। তো সেখানে অবশ্যই, যেখানে পাবলিক সেক্টরে যারা কাজ করছেন, প্রচুর মানুষের সঙ্গে সারাদিন ইন্টারঅ্যাক্ট করছেন, সেই জায়গাটা একটু নিজেকে মানিয়ে চলার আমি পরামর্শ দেবো। জেনারেলি কর্মভাব ভালো, জেনারেল ব্যবসাও ভালো, তবে টেম্পারমেন্ট লস হওয়ার ক্ষেত্রে অবশ্যই মানসিক স্থিতির জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেই হবে আপনাদের সকলকে। আর কী কী বিষয়ে ভালো ফল পাবেন, সম্পর্ক, রিলেশনশিপ, স্বাস্থ্যের জায়গাটা কেমন যাবে, অর্থকড়ি বা কেমন আসা যাওয়া করবে, সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে নতুবা চেম্বারে এসে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা চেম্বারে হোক বা ফোনে হোক বিস্তারিত এবং ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন। এই নয় যে ফোনে কথা মানে অল্প, চেম্বারে কথা মানে বেশি, তা নয়, 100% গোপনীয়তা থাকবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটিকে আপনি ফেসবুকে দেখছেন, যদি দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, তার পাশে আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপ আছে তার সঙ্গেও কিন্তু যুক্ত থাকবেন। আর ইউটিউবে দেখতে আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখা কতটা জরুরি, যা সম্পূর্ণ নিষ্কল্প, নইলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপনার মন থেকে হারিয়ে যেতে পারে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। এবার আমরা সম্পর্ক নিয়ে আলোচনা করি। দেখুন, সূর্য এবং মঙ্গলের প্রভাব দিনটা কোথাও না কোথাও এই তেজ, রাগ, জেদ, এটা রোম্যান্টিক যে মুহূর্ত তার একটু পরিপন্থী, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তো যদিও ওখানে শুক্র উচ্চস্থ আছে, বর্তমানে চন্দ্র উচ্চস্থ থাকবে, তুমি কোথাও না কোথাও যাদের প্রেমের ক্ষেত্রে অলরেডি কোনো ঝঞ্ঝট চলছে, একটু ইগো ক্ল্যাশ চলছে, রাগ জেদ চলছে, কথা বন্ধ, মন কষাকষি, ঝগড়া তুমুল হচ্ছে, এগুলো কিন্তু কোথাও বেড়ে যেতে পারে, এটার বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্ক, বেদ, ক্রোধ, এগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। যত আপনি এগুলোকে আকৃষ্ট করবেন, তত এগুলো যেন চক্রবৃদ্ধি সুদ আমরা পড়েছি না এরকমভাবে বাড়তে থাকবে, এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একদমই উচিত নয়। অবশ্যই একটু নিজের আবেগকে, নিজের জেদকে একটু নিয়ন্ত্রণে রাখুন, একটু মানিয়ে চলার চেষ্টা করুন, তাহলে দিনটা কিন্তু ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে, যেহেতু মঙ্গলের প্রভাব, মাঙ্গলিক প্রভাব এটা কিন্তু কিছুটা ইন্ডিকেট করে। দাম্পত্য ক্ষেত্রে যে সবাই ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়বেন ঠিক তা নয়, কিন্তু
অলরেডি যারা শনি মঙ্গল যোগে জাতক জাতিকা বা অলরেডি কোনো প্রবলেমে আছেন সেগুলো কিন্তু অলরেডি এখানে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনটা যেহেতু অ্যাক্টিভ দিন, আপনার পার্সোনাল কাজগুলোকে করতে পারেন, শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে পারেন, সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে বিশেষ শখের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে কিছু থাকছে না। এখানে স্বাস্থ্যের দিকটা প্রথমেই আমি বলবো, ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা, রক্তচাপ হোক অন্য কিছু হোক, সেগুলো বিষয়ে সচেতন থাকবেন। এবং অবশ্যই চোটাঘাতের বিষয়, আমি অনেকবার বলেছি, কথাটা রিপিট করছি, সেই বিষয়টা কিন্তু সতর্ক থাকবেন। এছাড়া এখানে কিন্তু আমি এটুকু মনে করি, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, চোখের সমস্যা, হাইপার টেনশান, এগুলোর বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটুকু বলতে পারি যে সরকারি কর্মীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, যারা জনসংযোগমূলক কাজে আছেন একটু মাথা ঠান্ডা রাখলে আজকের দিনটা ভালো যাবে। এখানে সেবামূলক যে কোনো কাজ করছেন, যারা ব্যাংকিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনাই আমরা হরোস্কোপে বেশি ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তবে সূর্যের ট্রানজিটের জন্য একটা খেয়াল রাখতে হবে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসে কোনো সমস্যা, হঠাৎ করে বিদ্যুতের কোনো ফল্ট হওয়া, এই জাতীয় সমস্যা, আগুন, ইলেকট্রিকের সমস্যা বেড়ে যাওয়া, এই জাতীয় নেগেটিভ ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে হরোস্কোপে। সেই বিষয়টা আপনাদের সকলকেই কিন্তু সচেতন, সতর্ক এবং অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলতে পারি, পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন, বাড়িতে কোনো হার্টের পেশেন্ট থাকলে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। সূর্য উচ্চস্তর কী ফল, এটা এই ভিডিওর পরে আমি আলোচনা করবো, অবশ্যই ভিডিওতে পেয়ে যাবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে মৃগশিরা, লগ্ন হোক বা রাশির, আপনার যদি জন্ম নক্ষত্র মৃগশিরা হয়, যদি অবশ্যই চিত্রা কিংবা ধনিষ্ঠা, তাহলে কিন্তু দিনটা আপনার জন্য অভিমানী এবং অবশ্যই খুব সেন্সিটিভ কাটবে, অনুভূতিপ্রবণ কাটবে, অভিমানী এবং অনুভূতিপ্রবণ কাটবে। তবে যদি আপনার আজকের শুধু রাশির নক্ষত্র, কাকে বলে রাশির নক্ষত্র, চন্দ্র আপনার যে নক্ষত্রে আছে, অবশ্যই মৃগশিরা ধনিষ্ঠা বা চিত্রা হলে দিনটা আপনার অভিমানিত কাটবে, কিন্তু তার সঙ্গে ভালো কাটার সম্ভাবনা আছে। ভালো কাটতে পারে রাহুর তিন নক্ষত্র, আদ্রা, সাদী এবং শতবিষার ক্ষেত্রে, এবং ভালো কাটতে পারে চন্দ্রের তিন নক্ষত্র, রোহিণী, হস্তা এবং শোভনার ক্ষেত্রে। ভালো এখানে কাটবে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র, বিশাখা, পূর্বভাদ্রপদ এবং অবশ্যই কিন্তু পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। অপরদিকে কিছু সমস্যা, বাধা বিপত্তি থাকবে শনির তিন রাশি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ, এবং কিছু বাধা বিপত্তি থাকবে এখানে সূর্যের তিন রাশি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, যাদের কথা এখানে বললাম না আর কি, উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব সহকারে দেখবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা এখানে দেখে নেব। দেখুন, আজকের যে বারবেলার যে প্রভাবটা থাকছে সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে একদম ভোর থেকে, সূর্যোদয় থেকে 6:56-এর মধ্যে এই সময় বারবেলা থাকছে। যদিও এরপরে আমি রাশিফলটা তো পাবলিশ করবো, এরপরের যে বারবেলা থাকছে দুপুর 1:11 থেকে অবশ্যই দুপুর 2:45-এর মধ্যে, এখানেই বারবেলা শেষ নয়, শেষ বারবেলা থাকছে বৈকাল 4:19 থেকে সূর্যাস্ত অবধি। অর্থাৎ এই সময়গুলো আপনি কিন্তু শুভ কাজগুলো অ্যাভয়েড করতে পারেন। আজকে সংখ্যার কথা যদি বলি, আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা যদি দেখেন, আজকে সংখ্যা হচ্ছে 9 সংখ্যার প্রভাব, যার মধ্যে কমিউনিকেশান, কানেকশান, যোগাযোগ, পরাক্রম, সাহস এগুলো কিন্তু লুকিয়ে থাকবে। আজকের বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার এই ধরনের যদি সংখ্যার আধিক্য থাকে বিষয়টা খেয়াল রাখবেন। আজকের রং হচ্ছে অবশ্যই, যদি দেখেন লাল রঙের প্রভাব থাকছে, মেষলগ্ন লাল রং তো ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ সাদাটা ব্যবহার করবেন, হালকা ক্রিম কালার অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে হালকা হলুদ, ক্রিম কালার এবং সবুজ রং ব্যবহার করতে পারেন, সাদা অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে দুপুরের পর থেকে সাদা ব্যবহার করবেন, তার আগে লাল, হলুদ, সবুজ ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে এখানে দুপুরের আগে অবধি সময়টা সাদা ব্যবহার করবেন, নচেত কিন্তু হলুদ, নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। এখানে যদি মানসিক সমস্যা থাকে তাহলে নীল রংটা বাদ দিয়ে ভালো, তার বদলে হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার সব দিক থেকে খেয়াল থাকবে, সূর্যের ট্রানজিট, তারা লাল, হলুদ এবং সাদা ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ এবং অবশ্যই হালকা আকাশি রং। তুলার ক্ষেত্রে এখানে আকাশি, হলুদ এবং নীল রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে লাল, দুপুরের আগে অবধি সাদা এবং সবুজ রংটা ব্যবহার করতে পারেন, হালকা কমলা ইত্যাদিতে অসুবিধা নেই। এখানে আমি বলবো ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল, হলুদ এবং সাদা। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই সবুজ এবং অফ হোয়াইট কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, অফ হোয়াইট, লাল, এই রঙগুলি ব্যবহার করবেন। মাথা গরম থাকলে লালের বদলে অন্য রং ব্যবহার করবেন, ক্রিম কালার হালকা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইটে অসুবিধা নেই। মিনের ক্ষেত্রে অফ হোয়াইট
সাদা হলুদ এই তিনটি রং ব্যবহার করা যেতে পারে। আর রংটা শুধুমাত্র আমি লগ্ন সাপেক্ষে বলবো, লগ্ন না জানলে এটা আপনার রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনি লগ্ন রাশির মধ্যে দুটোই জানেন তাহলে লগ্নটাই দেখবেন। মেষ লগ্ন, মেষ রাশি চন্দ্র কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়, সকালে দ্বিতীয় এবং দুপুরে তৃতীয় মঙ্গলের কানেকশান। মাথা গরম হবে, একটু রাগ জেদ থাকবে, অভিমান থাকবে। লগ্নে সূর্য প্রবেশ করছে, এটা খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয় একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। প্রেমের ক্ষেত্রে সফলতা আছে, নতুন প্রেমের যোগাযোগ ভালো থাকবে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন। নতুন সন্তান যোগে কোনো সমস্যা নেই, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবে সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। মুড সুইং একটু বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এটা এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলোর ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। পার্টনারশিপ জায়গায় একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল এগুলো থাকতে পারে। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে। যে কোনো চলমান কাজ, আউটডোর ওয়ার্ক, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি যদি দেখি অবস্থান করছে, অবশ্যই কিন্তু চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি কিন্তু লগ্ন এবং দ্বিতীয়, লগ্ন এবং দ্বিতীয় যে চন্দ্রের অবস্থান সেটা আপনাকে কমিউনিকেটিভ রাখবে, আবেগপূর্ণ রাখবে। মঙ্গলের কানেকশানে কর্মঠ ভাব থাকবে, কিন্তু খরচ বাড়বে। দ্বাদশস্থ রবির যে কানেকশান, চোখের সমস্যা, লোয়ার গ্রাউন্ড ডিজিজ, গাইনি সমস্যা এবং ঘুমের ডিস্টার্বেন্স বিষয়ে একটু খেয়াল রাখবেন। লোন নেওয়া, টাকা ধার নেওয়া, এগুলো বিষয়ে আপনার কিন্তু সাধ্য বুঝে সাদ পূরণ করার দিকে এগোতে হবে। জেনারেল পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ঘোরাঘুরি, কাজের সূত্রে দূরযাত্রা, এগুলো কিন্তু হতে পারে। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু কাজের ধরন পরিবর্তন, চেঞ্জেস, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনে বিশেষত বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সেবামূলক কাজ, মেডিকেল কাজ, সরকারি কাজের মধ্যে অগ্রগতি থাকবে। বিদেশে যারা আছেন কাজকর্মে কিছু ভালো খবর, উন্নতিসূচক খবরাখবর এগুলো কিন্তু পেতে পারেন। আর এখানে একটু যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান এগুলো কিন্তু হবে। অন্যান্য বিষয়ের মধ্যে অল্প বিস্তর মাথা গরমের ধার যাদের একটু খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে দুপুরে চন্দ্র প্রবেশ করছে, তার আগে চন্দ্র দ্বাদশে। দুরকম মানসিকতা দিনে শুরু এবং মধ্যভাগের মধ্যে ফিল করবেন। মানসিক স্থিতির পরিবর্তন, সিচুয়েশনের পরিবর্তন, সেগুলো কিন্তু অনেক অংশে আপনি দেখতে পাবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে। লোন ইত্যাদি ক্ষেত্রে, আর্থিক যোগাযোগের ক্ষেত্রে উত্তম হতে পারে আজকে সারাদিনটা। দূরের কাজকর্মগুলো গ্রোথ পাবেন। আয়ভাব শুভ থাকলে একটু সামান্য খরচ দিনের শুরুর দিকে বেশি থাকবে, খরচের বিষয়টা মেপে ঝুপি আপনাকে এগোতে হবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ বিষয়ে আমি মনে করি স্বাভাবিক থাকবে আজকে সারাদিনটা। সূর্যের যেহেতু প্রবেশ বা সূর্যের যেহেতু ট্রানজিট, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই আপনাকে এগোতে হবে। অনলাইন কাজে কিছু চেঞ্জেস, পরিবর্তন এগুলো হতে পারে। কোথাও যাওয়ার হলে সময় হাতে নিয়ে বেরোবেন। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন। জেনারেল ব্যবসা খারাপ না, ভালো যেতে পারে। আর এখানে মানসিক ইচ্ছা পূরণ ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। কথা একটু মেপে চুপে বলবেন, কথার মধ্যে রাগ, জেদ, ক্রোধ, উষ্মা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার টেন্ডেন্সি থাকবে। রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাহায্য এক্সপেক্ট করতে পারেন আজকের দিনে, সেদিকটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপূর্ণতা বেশি থাকবে, তাই সিদ্ধান্তগুলো একটু মেপে চুপে নেবেন, স্পেশালি দিনের মধ্যভাগ থেকে। জল, দুধ, আহার্য সামগ্রী, শৌখিন দ্রব্যাদি, ইভেন্ট রিলেটেড কাজকারবার যারা করছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র প্রথমে উচ্চস্থ, তারপর দ্বাদশ গোচর করছে। সকাল সকাল যদি আপনার সম্ভব হয় কিছু ইম্পর্টেন্ট কাজ করে নেবেন। দুপুরের পর থেকে একটু মন মানসিকতা একটু ডাউন থাকতে পারে। মঙ্গলের কানেকশানে কর্মঠ ভাব থাকবে, কাজের জায়গায় উন্নতি থাকবে, কিন্তু মানসিক স্থিতির জায়গাটা একটু দুর্বলতার মধ্যে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। বিদ্যাভাব শুভ যাবে, কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। চলাফেরা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সূর্যের প্রবেশ যেহেতু কর্মভাবে ঘটছে, কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে, কিন্তু এখানটা খেয়াল রাখতে হবে যে আর্থিক দিক থেকে আজকের দিনটা কোনো ইম্পর্টেন্ট কাজ বা ইত্যাদি করার ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়। লেখালেখি, কথা বলার বিষয়ে একটু খেয়াল রাখবেন। একটু মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ যাদের টেন্ডেন্সি আছে সেটা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে বাড়তে পারে। আর এখানে
অবশ্যই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা, একটু তর্ক বিতর্ক ইত্যাদি সম্ভাবনা রয়েছে, বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু মেপে চুপে চলতে হবে, আবেগপূর্ণতা বেশি থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ বা ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি যাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশান এগুলো মোটের উপর ভালো হবে। জেনারেল ব্যবসায় লাভ হলেও পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি, কিন্তু চন্দ্র দশম এবং একাদশে, প্রগতিশীল দিন, উন্নতি সূচক বিষয় থাকতে পারে। তবে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন, যদিও সূর্য উচ্চস্থভাবে প্রবেশ করছে, কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আজকের দিনটা। ছোটোখাটো বিষয়ে একটু হাই টেম্পারমেন্ট থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। ধর্মকর্ম ইত্যাদিতে মানসিক শান্তি পাবেন। কর্মভাব ভালো, খারাপ যাবে না, কর্মক্ষেত্রে উন্নতি থাকছে। জেনারেল ব্যবসা ভালো যেতে পারে, তবে পার্টনারশিপ জায়গাটা একটু মতবিরোধ হতে পারে। দাম্পত্য সুখে সপ্তম মঙ্গলিক যেহেতু যোগ বা শনিমঙ্গল যোগ ইত্যাদি যোগের যে প্রভাব, এগুলো যদি আপনার জন্মছকে থাকে, বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তি হতে পারে। পায়ের ব্যথা বেদনা, চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, দুপুরের মধ্যভাগ থেকে বেশি আবেগপূর্ণ থাকবে, নতুন সন্তান যোগ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা, সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা যে দিনে করতে পারেন। সাধারণ কেনাকাটি শখসাধপূর্ণ কাজে আপত্তি নেই, সেগুলো করা যেতে পারে। ফিল্ড ওয়ার্ক, আউটওয়ার্কস, অনলাইনের কাজকর্মগুলোর মধ্যে গ্রোথ আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর আমি এটুকু বলবো, সাধারণভাবে আজকের দিনে বিশেষত যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলো বিষয়ে আপনি কিন্তু আগ্রহী আজকের দিনে হতে পারে। আর এখানে এটা বলা যেতে পারে, যেহেতু চন্দ্র এবং মঙ্গলের প্রভাব থাকছে, মঙ্গল যেহেতু সপ্তম আছে, এনার্জি থাকবে আপনাদের, মানসিক কাজ বা মানসিক কিছু প্রভাব থাকবে, পারিবারিক কাজ ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে ভালো যাবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন, কন্যারাশির ক্ষেত্রে নবম এবং দশমের উপর দিয়ে চন্দ্র পাস করছে, এখানে কিন্তু কেরিয়ারমুখী দিন থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, শত্রুনাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। এবং আজকের দিনে আমি বিশেষত পাইলস ইত্যাদি, কোমরের ব্যথা বেদনা, এই ধরনের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা শনিমঙ্গল যোগ থাকলে একটু জেদাজেদি কোনো ক্ষেত্রে হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ আছে, সূর্যের যেহেতু অষ্টমস্ত ট্রানজিট, তো সাডেন চেঞ্জ, লাইফে কিছু হঠাৎ পরিবর্তন আসতে পারে, হঠাৎ কোনো সমস্যা, ডিসপিউট এগুলোর মীমাংসা সূত্র আজকের দিনে হট করে পেয়ে যেতে পারেন। আজকের দিনটায় কোর্ট কাছারি বিষয় থাকলে একটু খেয়াল রাখা দরকার। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। এবং আজকের দিনে এটুকু বলবো, গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার নতুন সংযোগ, এবং যারা রাজ্যের বাইরে, জেলার বাইরে, দেশের বাইরে আছেন, বিদেশে থাকা ব্যক্তিদের কিছু পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর হাঁটু ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা যদি চলে একটু বাড়তে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। আর ঘুম সংক্রান্ত বিষয়ে একটু ডিস্টার্বেন্স থাকতে পারে। তবে সামাজিক যোগাযোগ ভালো যাবে। কর্মক্ষেত্রে কিছু রুটিন ট্রান্সফার হতে পারে, আগে থেকে ইন্টারভিউ দিয়ে থাকলে সেখানে কোনো শুভ ফল আসতে পারে। জেনারেল ব্যবসার খারাপ না, মোটের ওপর ভালো যাবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন, তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই পাস করছে আপনাদের রাশির অষ্টম এবং নবমের উপর দিয়ে, এখানে মঙ্গলের কানেকশান। দেখুন, এখানে প্রথমেই বলবো যে আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি সূচক বার্তা থাকতে পারে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, ভাগ্য বা পরিস্থিতিতে আপনার সহায় হবে, ব্যবসা বাণিজ্যে লাভ, আর্থিক উন্নতি থাকবে। প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য, একটু জেদ অভিমান থাকবে। দাম্পত্য বিষয়টা সিম্পলি একটু আবেগপূর্ণ থাকবে। ফাটকা লাভের যোগ আছে, হালকা পেটের গোলমাল হতে পারে। নতুন সন্তান যোগ শুভ হলো, সন্তান যারা ক্যারি করেছেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কমিউনিকেশনের পক্ষে ভালো। বিবাহকেন্দ্রিক বিষয়ে প্রেমও যে বিবাহে জোড়ালো কানেকশান আজকে হরস্কোপে রয়েছে। সাধারণভাবে আজকের দিনটায় এটা বলবো, সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন সাধারণভাবে। আর এটুকু বলা যায় যে সূর্যের যেহেতু ট্রানজিট সপ্তমে, এখানে কিন্তু কিছু প্রাপ্তির ইন্ডিকেশান, কিছু ভালো খবরাখবর আসা, মানসিক ইচ্ছা কিছু পূরণ হওয়া, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু কিছু পজিটিভ ভাইব্রেশান এখানে কিন্তু পাবেন। সাধারণত কেনাকাটি, শখসাধপূরণের কাজ, এই ধরনের কাজগুলো করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে অবশ্যই সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান তৈরি হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর এটা বলা যেতে পারে, আজকের দিনটা কিছু বিষয়ে গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল আপনি কিন্তু পাবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির কথা আসে যাক, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি, কিন্তু
দুটো ঘরে আপনাদের রাশি সপ্তম এবং অষ্টমে সকাল সকাল পারলে কাজ করুন। অষ্টমস্থ চন্দ্র আপনার কিন্তু মানসিক জেদকে একটু বাড়াবে, যেহেতু চতুর্থে মঙ্গল আছে সেটা কিন্তু বাড়তে পারে, কন্ট্রোলে রাখতে হবে। সাধারণত পার্সোনাল কাজগুলো করতে পারেন, বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, কেনাকাটি করতে পারেন। কর্মভাবের অধিপতি সূর্য যেহেতু ট্রানজিট করছে, কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকলে, কোনো শুভ খবরাখবর, কর্মক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড প্রাপ্তি গেন এগুলো হওয়ার সম্ভাবনা আছে। অফিসিয়াল কাজে সফলতা পাবেন, শত্রু নাশের যোগ আছে, মেডিকেল কাজগুলো ভালো হবে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, কিন্তু সূর্যের ট্রানজিট যেহেতু হচ্ছে এটা খেয়াল রাখবেন, একটু ইগো সমস্যা থাকতে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা শুভ হতে পারে আজকের দিনে। জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে বলবো, সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণের কাজে আপত্তি নেই, সেগুলো করতে পারেন। যেহেতু অষ্টমস্থ চন্দ্র যাচ্ছে, এই সময় কিন্তু বিশেষত পারিবারিক সমস্যা ইত্যাদি কিছু থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। আর এখানে মঙ্গল যেহেতু চতুর্থ প্রভাব দিচ্ছে, গৃহবাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা, কোনো বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু ক্রয় বিক্রয় এগুলো কিন্তু করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির কথা আসা যাক। চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে, যোগাযোগমূলক দিন। তৃতীয় মঙ্গল আপনার পরাক্রম, সাহস, উদ্যমকে বাড়াবে, একটু খরচ বাড়াবে। তার সঙ্গে নতুন প্রেমে যোগাযোগ আছে, প্রেমজীবীর কানেকশান আছে আজকের দিনে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুপুর থেকে ইমোশান বাড়বে। ব্যবসার ক্ষেত্রে দুপুর থেকে লাভ বাড়ার সম্ভাবনা হরস্কোপে হয়ে আছে, তবে পার্টনারের বা লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা দুপুর থেকে একটু খেয়াল রাখবেন। আর এখানে এটুকু বলবো, পড়াশোনা ইত্যাদির ক্ষেত্রে ভালো, যোগাযোগ, যাত্রা, আউটডোর কমিউনিকেশান এগুলো ভালো হবে, এবং যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অবশ্যই প্রেমালাপ ইত্যাদি এগুলো করতে পারেন। খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হতে পারে, এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। আর সাধারণত আজকের দিনটায় আপনি নতুন উদ্যোগ নিতে পারেন, কোথাও যেতে পারেন, কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, এগুলোতে ভালো ফল পাবেন। লোয়ার গান্ডিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন, চোট আঘাতের নমিনাল চান্সেস রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখতে হবে। আর এখানে কোর্ট কাচারির ক্ষেত্রে বিশেষত সিভিল মামলা এবং দাম্পত্য মামলা বা ব্যবসায়িক মামলার বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। মঙ্গলের প্রভাব যেহেতু আজকের দিনে থাকছে, অবশ্যই আপনাদের তেজ একটু বেশি থাকবে, খেলোয়াড়রা ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে। তো এখানে প্রথমেই বলবো যে দিনের শুরুটা বেশি ভালো হবে ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে। পরবর্তী সময়টা আমার মনে হয় একটু মেজাজ খিটখিটে থাকবে, বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা একটু বেশি থাকবে, প্রাপ্তি যোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, মানসিক ইচ্ছা সকসাৎ পূরণ হবে, কমিউনিকেশান ভালো হবে। এখানে কিন্তু গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কাজ করতে পারেন। অল্প বিস্তর মুখের ভাষা একটু অনিয়ন্ত্রিত হতে পারে, বাক্যকে মেপে ঝুঁকে প্রয়োগ করুন। খাওয়া দাওয়ার বিষয়ে একটু খেয়াল রাখবেন। লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনের শুরুর দিকটা যতটা আবেগ অনুভূতি বেশি থাকবে, পরবর্তী সময়টা কিছুটা কমতে পারে। দিনের শুরুর দিকে প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে আছে। কর্ম সংক্রান্ত বিষয়ে মোটের উপর ফল ভালো, সূর্য যেহেতু উচ্চস্থ হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কয়েকটা পয়েন্ট, যেমন হার্টের সমস্যা থাকলে, কোনো ধরনের পারিবারিক সমস্যা থাকলে এগুলো কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসাটা নিয়ে মোটের উপর ভালো যাবে, ফাটকার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো যেতে পারে। আর সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কিন্তু ওই মুখের বাক্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে, খারাপ কথা মুখ থেকে বেরোনো চলবে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের রাশির চতুর্থ এবং পঞ্চমে। তো প্রথমেই বলবো, চতুর্থ পঞ্চমে চন্দ্র কিন্তু শুভ ফল দেয়, আপনার প্রতিভা, ক্রিয়েটিভিটি, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু এখানে লগ্নস্থ মঙ্গলের প্রভাব আপনাকে কিন্তু প্রচণ্ড জেদি, একগুঁয়ে, রাগী, ক্রোধী এগুলো করে তুলতে পারে। তো এটা অবশ্যই লগ্ন মকর যাদের তাদের কিন্তু খেয়াল, মাফ করবেন, লগ্ন যাদের কুম্ভ তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর এখানে এটা খেয়াল রাখতে হবে, চোট আঘাতের কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যা, বুদ্ধি, পড়াশোনা, বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ফিল্ড ওয়ার্ক, আউটওয়ার্ক, সোশ্যাল কমিউনিকেশান, অনলাইন কমিউনিকেশানে ভালো ফল পাবেন। এখানে টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন, যে কোনো সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় বিল্ডিং রিলেটেড কাজ যারা করছেন ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যাবে। উদ্যোগশীল মন থাকবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু মাথা গরমের ধার থাকবে, চোট আঘাতের বিষয়ে সতর্ক থাকবেন। রক্তচাপজনিত সমস্যা কেউ ভুগলে খেয়াল রাখবেন, কোথাও গিয়ে কোনো কাজ করতে হবে, অনলাইনে কিছু কাজ করতে হবে, সেগুলোতে ভালো ফল পাবেন। আর এখানে বলবো, মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার, পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করার চেষ্টা করবেন। আর এখানে সন্তান ভাব শুভ থাকবে, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আছে, প্রেমজীবীর কানেকশান হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু সরাসরি তৃতীয় এবং চতুর্থে। মঙ্গলের কানেকশন দ্বাদশস্থ, লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। খরচপাতে একটু বাড়তে পারে, কোথাও দূরযাত্রা হতে পারে, বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। তবে ঘুম সংক্রান্ত বিষয়ে একটু আপডাউন হতে পারে, ছোটাঘাতের বিষয় যেরকম বললাম খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো, ওভারটাইমের একটু টেন্ডেন্সি আছে। সেভিংস ফান্ডিং আগে থেকে করা থাকলে সেখান থেকে কিছু প্রাপ্তি ইত্যাদি লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। তবে জেনারেল হাত একটু খরচে থাকবে। এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, আর্থিক লাভ উন্নতি হবে, চলমান কাজে সফলতা লাভের যোগ আছে। পরিবারের কারোর আগমন, বন্ধু সমাগম, পরিবারে কেউ এলো, কোথাও ঘুরতে গেলেন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সাধারণত আজকের দিনে যাত্রা, যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। কোনো কাজ শুরু করা, ইম্পর্টেন্ট কাজ, কোনো কাজের বিষয়ে অগ্রগতি আসা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনারা কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশনযুক্ত ফল পাবেন। আর এখানে সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতেই পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই। একটু সময় অপচয় আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে। ধর্মকর্ম, ধার্মিক কাজে উন্নতি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর চলমান কাজগুলো জেনারেলি আজকের দিনে ভালো হতে পারে। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যেতে পারে, কোনো ডিল, সেল, পারচেজ এগুলো কিন্তু করা যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা সেক্ষেত্রে নেই। আর এখানে দেখুন মঙ্গল দাতাশীয় থাকার জন্য মাঝে মাঝে একটু খিটখিটে মেজাজ থাকতে পারে, কথাকে একটু মেপে ঝুঁকে প্রয়োগ করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।